والصلاة والسلام على عباد الله الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي محكم القرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. جل شريف কাফির কি ভাটা নাস সে সিয়াম কা নবী বরতা রহা, আল্লাহ সে সে আবদ করে ফির কুন উসে বরবাদ করে। চাচা ভাইয়া বল নবীর পরে দুজাহানের বাদশাহী আবু জাহাল বুঝল না। মেহরবানি করে দুরুদ সালাম মেহরবানি করে তাদের আরো আরো পক্ষে পৌঁছে যাও। এই মাছেন আর শোনার জন্য এসেছি কবরে হাসরে মিজানে সিরাতে এই কোরআনে কারীমের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা করে মরণের কালে শেষ মুহূর্তে সকলের জবানে করে দিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
জবান খুলে মহব্বতের সাথে গহে বুলবুল বগিচায় শোষ শোষ সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম সুধী বৃন্দ এলাকার ইমামদার দিনদার ভাইরা পর্দার আড়ালে সাথে সাথে আমার মা বোনেরা সুন্নত তরিকায় সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, আজকের মাহফিলে বসে আমাদেরকে ধন্য মনে করি। কারণ হলো সূরা ইউনূসে বলা হয়েছে কোরআন শরীফের মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাথে থাকেন, বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ আমাদের সঙ্গে আছে, যেখানে আল্লাহ আছেন সেখানে আমাদের কোনো চিন্তার কারণ নেই। আমরা আজকে তিনটায় মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছি বিনা শর্ত। এক নম্বর হলো আমরা কোরআন পেয়েছি, দুই নম্বর আমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আর সবচেয়ে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আলহামদুলিল্লাহ। সব জায়গায় আমরা প্লাস পয়েন্ট, আলহামদুলিল্লাহ। আমাদের তিনটাই সমন্বয়ে আমরা ইস্টাবলিশড মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে এই কোরআনের পথের প্রতীক হিসাবে জীবনকে চালিয়ে যাওয়ার তৌফিক দিন, বলে আল্লাহুম্মা আমিন। আসলে কোরআন শরীফের মাহফিল, আসলে হলো কোরআন, এর অনেক নাম আছে, আমি সেই দিকে যাব না। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের জন্য সবচেয়ে বিষাদ দুঃখ বেদনা কারণটা কি আমাদেরকে একটু নজর দিতে হবে। কারণ হলো গোটা বিশ্বের যত জায়গায় মুসলমান, সেখানে মুসলমানরা মার দিচ্ছে না মার খাচ্ছে বলুন? আজ গোটা বিশ্বের মুসলমানদের মাথার উপরে তেল নাই, চুল নাই, কেউ না। কারণ হলো আমাদের দুইটি কারণে মুসলমানদের উপর নির্যাতন চলছে। এক নম্বর কারণ হলো তাম পৃথিবীর মুসলমানদের ঐক্য নাই, বলেন ঠিক না? আর দুই নম্বর হলো আমরা মুসলমানদের যে কৃষ্টি কালচার, তাহাজীব, তামাদ্দুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আমরা আজ দুনিয়ায় কেউ নাই, বলেন ঠিক না? একটা হলো আশা। বন্ধুগণ, আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে,
যেদিন থেকে হযরত হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে সেই দিন থেকে মুসলমানদের ঘরে শান্তি নাই। বলেন ঠিক ঠিক না, কোথায় শান্তি, কোথায় শান্তি, কোথাও নাই। কারণটা কি? আজকে কারণ বলে শুনতে হবে। দুনিয়ার ভিতর যদি আমরা কল্যাণ না পাই, আখিরাতের ময়দানে এই যে নামাজ পড়লাম আখিরাতে পাওয়া যাবে, দুনিয়ায় পাওয়া যাবে, কিন্তু আমরা আখিরাতে কে কেন্দ্র করে জীবন চালাচ্ছি না, আমরা দুনিয়াকে কেন্দ্র করে আখিরাত চালাচ্ছি, যার কারণে মুসলমানদের পতন। বলেন ঠিক ঠিক না। ইমাম সাহেব যখন নামাজ শেষ করেন তখন একটা দোয়া করেন, কি দোয়া আমার সঙ্গে বলেন, আমরা সবাই দোয়া করি, তুমি আমাদেরকে দিয়ে দাও দুনিয়া, দুনিয়ার ভিতরে হাসানাত কল্যাণ দাও, শান্তি দাও, সালামতি দাও, নিরাপত্তা দাও, সুসমুক্ত সমাজ দাও, রাষ্ট্র দাও। এভাবে ইমাম সাহেব দোয়া করে, আবার আবার দোয়া করে, ওয়াকিনা আযাবান্নার, আর তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও, দুনিয়ায় ভালো করো, পরকাল ভালো করো, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে হলো মুসলমানরা কাজ করবে আখিরাত কেন্দ্রিক, এই দুনিয়ায় চলবে দুনিয়ায় কে কে কেন্দ্রিক, যদি আখিরাত চলে যায় তাহলে আখিরাত পাওয়া যাবে না, আর আখিরাত কেন্দ্রিক জীবন চালায় আল্লাহ পাক, দুনিয়াও দেবেন আখিরাত আল্লাহ পাক তারে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করুন, দুনিয়া দুনিয়া নিয়ে আমরা পাগল পাগল হয়েছি, যুবকেরা গান কয় দুনিয়া কি মজা লেলা দুনিয়া কি, আরে দুনিয়া তো মজা কয়েকদিন। ওমর খাইয়াম বলেছেন নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতা শূন্য, তার ওই কবরে হাসরে মিজানে কি হবে, এই চিন্তা নিয়ে আমাদেরকে মাথা ঘামের প্রয়োজন নাই। এই চিন্তায় মানুষ আজকে মুসলমানদের পতন শুরু হয়েছে। আসুন আমরা আমাদের জীবনটা গড়তে হবে আল্লাহর কোরআন দিয়ে আর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। সেই কোরআন আজ আছে যে কোরআন দিয়ে আল্লাহ হাবিব বলেছিলেন খাইরুল কোরআনি কারনি সুমাল্লাযী ইয়ালুনহু সুমাল্লাযীনা ইয়ালুনহু, আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, যেহেতু আমি কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাইছি। আজ যদি বাংলার জমিনে দেড় হাজার বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরিপ্রেক্ষিতে যদি বাংলার জমিনের মুসলমান আজকে যদি উচ্চ কণ্ঠে উঠে কোরআন ছাড়া রাসূল আদর্শ ছাড়া বাংলার জমিনে আইন চলবে না, আদর্শের সমান দেশ আগে বলবে ঠিক কিনা, কোথায় আজ কোথায়? আসুন সেই কথা শুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন হলো লাইট, আলো, লাইট। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহু আকবার। কোরআনকে লাইট বলা হলো, আলো বলা হলো। এই আয়াতটা পড়তে পড়তে চিন্তা করলাম লাইটের কি প্রয়োজন, আলোর কি প্রয়োজন। আমি রাতের বেলায় দেখতে পেলাম অনেক পোকা আছে, একটা পোকা আছে সেই পোকার নাম কি বলে, আলো দেয় বলে। আমি জিনাতের দিকে তাকালাম, এত পোকা রাতের বেলায় চলাফেরা করে, কিন্তু এই জুমাকির পিছনে একটা সিগন্যাল লাইট দেখবেন টিভিস টিভিস করে চলে না। তাই আমি চিন্তা করলাম যে ব্যাপারটা কি, মাথা হ্যাং হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল। চিন্তা করলাম আল্লাহ পাক বুঝাতে চাইলে রাতের বেলায় জুমাকি চলতে গিয়ে কোন গাছের সাথে, কোন বাসের সাথে, কোন বিল্ডিং এর সাথে,
আঘাত লাগবে, অ্যাক্সিডেন্ট হবে, আমি আল্লাহ রহমান কেমনি করে বসে থাকবো? সেজন্য এর কোনো ক্ষতি না হয়, এর জন্য কোনো সমস্যা যেন না হয়, তার সমাধানের জন্য রাতের বেলার জন্য আমি আল্লাহর পিছনে পা চলার জন্য সিগন্যাল লাইটের ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একটা সুনাতের জন্য যদি সিগন্যাল লাইটের প্রয়োজন হয়, এই তমাম পৃথিবীর সবচেয়ে আশ্চর্য মখলুকের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আলোর ব্যবস্থা করে দিলেন। সেই আলোটি হল আল্লাহ পাক বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবীন। আল্লাহু আকবার। সেই কোরআন, কোরআনের সে আজ আছে, চললে আমরা লাইট পাবো, জান্নাত পর্যন্ত ক্লাস দিবে, চিৎকার এবং সুবহানাল্লাহ। আসুন, আসলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে এখানেই কোরআন পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আমিন আজকে সে আলোচনা আজকে শুরু হবে। এই অনেক আমাকে মোবাইল করে হুজুর নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, হজের কথা বলবেন, জাকাতের কথা বলবেন। আরে যেখানে ইসলাম নাই সেখানে আল্লাহর ইবাদত 100% গ্রান্ট হয় না, বলেন ঠিক কি না? আসল আল্লাহ তাআলা বলছেন, আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শয়তানকে লাঠি মেরে আল্লাহর নামে শুরু করা যাবে। কারণ হলো শয়তান এমন ধরনের সিস, এমন ভাবে আপনি পুশ করবে, আপনি নিজে টের পাবেন না। শয়তান এলো এলো কেমনি করে, গেল কেমনি করে। এই জন্য শয়তানকে প্রোটেকশন করার দায়িত্ব দিতে হবে কাকে? বলুন, আব্বাকে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির প্রত্যেক কাজে কি বলি বলেন? আরে বলেন কি বলি? খাওয়ার সময়, চলার সময়, সব সময়, বিড়ি খাওয়ার সময়, আরে বিড়ি অনেকে খায়। আমি বললাম বিড়ি নিয়ত কি? তো হুজুর এর নিয়ত ছাড়া এমন ভাবে টাম্মার উপর দিকে তাকায় ফুল ফুল দুসা অনেক। আমি চিন্তা করি কিছু কিছু আমি মসজিদের ল্যাট্রিনে যাই, দেখি যে বিড়ি পাশাগুল করে আছে। তাই আমি চিন্তা করলাম যে যারা বিড়ি খায় তাদেরকে একটু জিজ্ঞাসা করতে হবে, পাইখানে বসে বিড়ি খাও এর মর্তবা কি? তাই আমি একজনকে বললাম, ভাই বিড়ি চালাইয়া পাইখানে গেলেন, এর মর্তবা ওপরে প্রাণ না মানলে নিশ্চয় সিরিয়াল হয় না। এই জন্য আমাদের সমাজ আছে কি না আজকে বলেন? আশ্চর্য। আমি একটা ছোট্ট একটা ডাক্তার মানুষ, আমি আপনাদের বলি, যারা পায়খানা বসে বিড়ি খান, এই মুখটা ছোট্ট ওপেন করবেন না। ওপেন করলে আপনার ওই পায়খানা থেকে যেগুলি দুর্গন্ধ আসছে সেই ব্যাকটেরিয়া হয়ে দাঁতের সেলগুলি নষ্ট করে দেয়, তাতে দাঁত করে দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মুখ চুপ করে বসে আপনার হাজত ছাড়া হবে, এটা যেন আমাদের মনে থাকে। আল্লাহ পাক তৌফিক দিন করেন, আমিন। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি কোন কাজে রাতে রাতে বিসমিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আমিন তার কিয়ামতের দিন এক গ্লাস হাউজারে কাউসারে পানি দান করবে। এক গ্লাস হাউজারে কাউসারে পানি যদি কাউকে খাওয়ানো হয়, আমার নবীজি বলেন 40 বছর পর্যন্ত কোন তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ দিতে 19টা অক্ষর আছে, 19 জন জাহান্নামের ফেরেশতা আছে। কেউ যদি জাহান্নামের ফেরেশতা থেকে মাফ পেতে চায় তাহলে যেন বিসমিল্লাহ বলে নাই। বিসমিল্লাহ 19 জন ফেরেশতাদের নাম বলে আজকে শুনলাম। 1 নম্বর মালিক, 2 নম্বর দুতুরা, 3 নম্বর তারা, 4 নম্বর আবলাম, 5 নম্বর ফেসাল, 6 নম্বর নাসে, 7 নম্বর কোনস, 8 নম্বর হাব্বান, 9 নম্বর জৈতুন, 10 নম্বর লেজবা, 11 নম্বর আকাদা, 12 নম্বর কলবুন, 13 নম্বর ইদবা, 14 নম্বর
যদি বিসমিল্লাহ বলতে পারো আল্লাহ রাব্বুল আমিনে অনেক জনের ফেরেশতাদেরকে মাফ করে দিয়া ভালো করে কাউসারের পানি খাওয়াইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবেন বলেন সুবহানাল্লাহ। بسم الله الرحمن الرحيم حدثنا ابو عمر حدثنا وليد بن مسلم عن الاردني حدثنا جهري عن ابن يزيد عن سعد بن سعيد الخدري قال سئل رسول الله صلى الله عليه وسلم اي الناس افضل قال رجل جاهد في سبيل الله قال ثم من قلب من الشعر ويتكل بيد الناس من شر قال ابو عيسى هذا حديث صحيح رواه الترمذي والنسائي সূরা আলে ইমরানে একটা আয়াত তেলাওয়াত করেছি আর তিরমিজি হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি আর হাদিস থেকে তিনটে শব্দে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। এরকম দুই আলোচনা ইনশাল্লাহ আমি ইতি টানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতটি নাযিল করেছে কাফের বেঈমানরা তাদের অনেক ধর্ম মত পথ চিন্তা চেতনা নিয়ে সামনে এসে গেল যে আমরা এই পথের উপর থাকলে নাজাত পাবো, আমরা এই ধর্মের উপর থাকলে নাজাত পাবো। পৃথিবীতে প্রায় 3000 ধর্ম আছে, এক এক ধর্ম লোক বলছে এই ধর্মের ভিতরে আমরা শান্তিতে বসবাস করতে পারবো, জীবনটা পরিচ্ছন্ন হবে। কিন্তু আয়াতটি নাযিল হয়ে দেওয়া হলো কোন ধর্ম কোন রিলিজন কোনটা তার জীবনে মোকাম্মাল হায়াত মোকাম্মাল নিজামে হায়াত কোনটা হবে, কমপ্লিট কোড অফ লাইফ তার জীবনটা কোনটা হবে, এটা আল্লাহ রাব্বুল আমিন তাম পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলুন তার মাধ্যমে গোটা বিশ্বকে জানা গেলে ওই ওয়ালাল্লাহি ফাসদুল সাবিল ওয়ালাল্লাহি ফাসদুল সাবিল ওয়া মিনহা জায়ের। আল্লাহ রাব্বুল আমিন বলেন যেখানে অসংখ্য পাকা পথ তারা তৈরি করেছে। আজকে সমাজের মধ্যে অনেক পথ মত রয়েছে, কেউ বলেছে এই পথ করলে আমার জীবনটা শান্তি পাওয়া যাবে, অমুক বলেছেন আমি ওই লিডারের কথা শুনলে আমি শান্তি পাবো আমার জীবনের জন্য কল্যাণ হবে। আজ মুসলমানদের ভিতরে 73 ফেরকার ভিতরে 72 ফেরকায় আল্লাহ রে ওয়ালাল্লাহ ফাসদুস সাবিল বিচ্ছিন্ন। কেউ বলছে বাবার কাছে যদি আমি আমার জীবনটা যদি তার কাছে সঁপিয়ে দিতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হবে, কেউ বলেছেন হুজুরের কাছে আমি কি চলে গেছি, কেউ বলছে উচ্চ ধর্মের উপর আমি আছি, এটাই আমার শরীর ধর্ম অরিজিনাল ধর্ম। আল্লাহ রাব্বুল আমিন বলেন পৃথিবী বানালাম আমি, জমিন বানালাম আমি, আকাশ বানালাম আমি, এত বড় এত বড় একটা দুনিয়া বানায় মানুষ কেমনি করে চলবে কেমনি করে সঠিক পথে চলবে, আমি আল্লাহকে পথ দেখাতে পারি সব করলাম কিন্তু আমি পথ দেখাতে পারবো না। আল্লাহ রাব্বুল আমিন তাম পৃথিবীর মানুষদেরকে বললেন মিনাল খাসিরিন।
এখানে কোন মুসলমানকে বলা হয় নাই, এখানে শুধু খ্রিস্টানকে বলা হয় নাই। তুমি যদি আদম সন্তান হয়ে থাকো, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, করুণে যদি কামল করো, তোমার সন্তানের জীবনে করে একটু চিন্তা করো, যে বাজার অমাইয়াত্তাবি গায়রাল ইসলাম, গায়রাল ছাড়া ইসলাম হলো আমার ইসলাম, সেই ইসলামটা কি? ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, ও তমাম পৃথিবীর মানুষের শুনে নাও, আমার জীবন ব্যবস্থা হলো একমাত্র ইসলাম, কনস্টিটিউশন বিধান হলো ইসলাম। ইসলামের মূলে যদি তোমার কার্যকরণ হয় তাহলে গ্রহণ করবে, আর যদি গ্রহণ না যদি না হয় তাহলে শোনো, তোমার কাছ থেকে সেটা গ্রহণ করা হবে না, আর তোমরা ক্ষতিগ্রস্তের ভিতরে সামিল হয়ে যাবে। আজকে অন্য ধর্মের কথা বলবো না, আজকে তাম পৃথিবীর মুসলমানরা ক্ষতিগ্রস্তের ভিতরে। ক্ষতিটা কোন জায়গায় একটু লক্ষ্য করে দেখেন, এরা তো দুনিয়ায় ক্ষতিকর, ক্ষতি ভিতরে নিমজ্জিত, আজ ক্ষতি নিয়ে আমরা চলছি। একটু লক্ষ্য করে দেখেন আমরা কেমন করে ক্ষতি করে চলছি। আমরা মনে করেছি মুসলমান হয়েছি, আর মুসলমানের কথায় আমি আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আমিন অন্য জায়গায় বলেন আলিফ লাম মিম, আল্লাহ পাক বলেন হুরুফে মুকাত্তাআ, আমি কি তোমাদেরকে পরীক্ষা করব না? যত পরীক্ষা আল্লাহ শুধু মুসলমানদের করবেন। আমার ভাইয়ের একটা কথা শুনে যান, আজকে আমাদের দিন মুসিবতের সময় ইসলাম ছাড়া যত মানুষ চলাফেরা করবে, এরা বিনা হিসাবে এরা জাহান্নামে যাবে, আর ইসলাম যারা মেনে নেছে এরা বিচারে করে আল্লাহ পাক জাহান্নামে দিবে। সেই জাহান্নাম দুই রকমের, আজকে সমাজের ভিতরে যারা মুসলমান নয় ভালো করে সমাজ একটু চিন্তা ভাবনা করেন, যাদের ইসলাম নাই তার বিনা হিসাবে জাহান্নাম, আর মুসলমান যদি ইসলামের নামে ভণ্ডামি করে, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে আল্লাহ কিয়ামতের দিন পঞ্চাশ হাজার বছর পর্যন্ত আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রাসূলুল্লাহ আমার উম্মত যদি পঞ্চাশ হাজার বছর ধরে ওই তোমার সামনে দাঁড়িয়ে থাকে তাহলে কি অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, শোনো ও নবী, যারা ইসলাম মানছে আমার কথা শুনেছে, দুই রাকাত নফল নামাজ পড়তে যত সময় লাগবে এই কম সময়ের ভিতরে বিচার দিয়ে করে আমি আল্লাহ পাক তাদের বেহেস্তের মেহমান বানাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ, কি চিন্তা করতে তাহলে আমরা মুসলমান আছি কিনা? আল্লাহ দরবারে আমাদের হিসাব কি হবে আমাদের জানার দরকার। আমরা মুসলমান নামের ভণ্ডামি, আমি প্রথমে বলেছি পৃথিবীতে আজ তামাম পৃথিবী মুসলমান নির্যাতন চলছে দুই কারণে। একটা কারণ হলো তামাম পৃথিবীর মুসলমানেরা ক্লাস ওকের ভিতরে নাই, বিশৃঙ্খলা বিক্ষিপ্ত অবস্থায়। আল কুফার বিল্লাহ ওয়াহিদা, আজ তামাম পৃথিবীর সমস্ত কাফের ঈমানদার এক হয়ে গেছে, আর আমার আমার মুসলমানেরা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, যেখানে ধরতেছে সেখানে মারতেছে। তারা ফিলিস্তিন মারল, ওরা বসনিয়া মারল, ওরা চেসনিয়া মারল, ওরা হার্জেগোভিনা মারল, ওরা ফিলিস্তিন মারল, ওরা ইরাক মারল, শেষ পর্যন্ত বিক্ষিপ্ত হওয়ার জন্য একাকী চলার জন্য। আমি সেদিন পত্রিকা দেখতে পেলাম ওআইসি, ওরা বসে নাকি ছাপ্পান্নটা দেশে বসে বসে আজ মুসলমান এক হয়ে মায়ানমারকে ধরেছে। সব ধরার পরে একটা ইস্যু কেন্দ্র করে
আজকে মায়ানমারকে নিধন করতেছে। ও বাংলার মুসলমানেরা আজকে শুনে নাও, পক্ষ থানা থাকার কারণে ওরা নিধন করতেছে, পরিচয় হল মুসলিম। আমাদের জাতি পিতা ইব্রাহিম মুসলমানের পরিচয় দেওয়ার কারণে আজ তাম পৃথিবীর মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত। আপনারা মনে করেছেন বাংলার পাশে 22 কিলোমিটার ধরে মায়ানমারে যেভাবে মার হচ্ছে, আজ হোক কাল হোক ওরা ইস্যু খুঁজতেছে। যেমন ইস্যু খুঁজলাম ওদের যদি হামলা করে তার বিচার হোক, বলেন ঠিক কিনা? তাই বলে গোটা দেশের লোকগুলিকে অসহায় বানিয়ে দিয়েছে। ও মুসলমান একটু মায়ানের কারণে তারা মারতেছে, আজ হোক কাল হোক ইস্যু খুঁজবে। আমার বাংলাদেশও ইস্যু খুঁজবে, যাতে করে আপনার আমার মা বোনদের ইজ্জত অমনি ভাবে নষ্ট করার চেষ্টা করতেছে। শুনে রেখো আজকে মুসলমানরা যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকুম ওয়াতাসিমু তাসাফুরু ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ বশিকে ধরো, আল্লাহ কোরআনকে ধরো, আল্লাহ রীতিকে ধরো, হাবলিল্লাহ যদি হাবলুল মানে রশিকে যদি এক ধরে দেওয়া হয়, আল্লাহ তাফাররাকুম তোমরা পার্থক্য করো না, বিচ্ছিন্ন হওয়া না, ফতোবাজি করো না, এক হয়ে যাও। শুনে রেখো এই পৃথিবীতে মুসলমানরা যে যেভাবে মার দিয়েছে অন্যকে, এমনি ভাবে আল্লাহ পাক আবার বিজয় দান করবেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজ সেই সময় আছে তমাম পৃথিবীর মুসলমানরা আজ এখন ওরা যেভাবে নির্যাতন করতেছে, আজ হোক কাল হোক আমরা প্রতিশোধে আসছো আমরা বিশ্বাস করি না, আমরা প্রমাণ করে দেবো মুসলমানদের শক্তি আছে কিনা, এর জবাব তারা পেয়ে যাবে, বলেন ঠিক কিনা? কিন্তু পারবেন না, কারণ কারণ হলো